মাঝে মধ্যে খেলি, চেষ্টা করি অ্যাটলিস্ট ভালো খেলার জন্য, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ লাস্ট ওয়ান ডে এবং প্রথম টি টোয়েন্টি যেভাবে খেলেছে, এটাই এভাবে পুরো সিরিজটা কন্টিনিউ করতে পারবে ইনশাল্লাহ। ভালো বোলিং করলে স্পিনাররা উইকেট পাচ্ছে, তো এই কারণেই কিন্তু পেস বোলিং পুলটা তৈরি হয়েছে। আমরা ভবিষ্যতে এবং স্ট্রং একটা ফাস্ট বোলিং ইউনিট নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে সেখানে ডমিনেট করতে পারবো ইনশাল্লাহ। হাফিজ ভাই, একটা সময় আপনি ক্রিকেটার ছিলেন, এখন বোর্ডে আছেন, অনেকদিন পর আবার খেলতে নামলেন এবং ম্যান অফ দ্য ম্যাচও হলেন, তো এই অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো লাগছে। যখন ক্রিকেট খেলেছি তখন যেমন ভালো খেললে ভালো লাগতো, এখন যেহেতু রিটায়ার্ড খেলার খুব একটা সুযোগ হয় না, বাট যখনই মাঝে মধ্যে খেলি চেষ্টা করি অ্যাটলিস্ট ভালো খেলার জন্য, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দলের আজকে একটি ম্যাচ আছে, তারা প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিতেছে, তো বাংলাদেশ দলের এই টি টোয়েন্টি সিরিজ নিয়ে আপনি কতটা আশাবাদী? বাংলাদেশ দল এখন খুব ভালো ক্রিকেট খেলছে, তবে একটা মাত্র ম্যাচ না, আমরা প্রত্যেকটা ম্যাচে ভালো ক্রিকেট খেলতে চাই। যারা টিমে আছে তারা হার্ডওয়ার্ক করছে এবং তারা বেশ ফোকাসড আছে। আশা করি বাংলাদেশ লাস্ট ওয়ান ডে এবং প্রথম টি টোয়েন্টি যেভাবে খেলেছে, এটাই এভাবে পুরো সিরিজটা কন্টিনিউ করতে পারবে ইনশাল্লাহ। হাফিজ ভাই, টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে শুরু হয়েছে, বাংলাদেশ নিউজিল্যান্ডে ভালো করছে, বিরুদ্ধ কন্ডিশনে মোটামুটি আরও একটা ম্যাচ আছে আজকেরটা বাদে, তো এই প্রস্তুতিটা বাংলাদেশের জন্য কতটা বুস্ট আপ করবে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে? দেখুন, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে যতগুলো ম্যাচ আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জয় টিমের মোরাল বুস্ট করে এবং কম্বিনেশনটাকে গোছাতে সাহায্য করে। আমরা আশা করি এই সিরিজটা বাংলাদেশের প্রস্তুতি, এই সিরিজ সিরিজের খেলাও ভালো হবে এবং ওয়ার্ল্ড কাপের যে রোড টু ওয়ার্ল্ড কাপ সেই স্টার্টটা যেহেতু স্ট্রং হয়েছে, আশা করি বাংলাদেশ এখান থেকে অনেক কনফিডেন্স নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। পেস ইউনিটের কথা যদি আলাদা করে বলি, বাংলাদেশের পেস ইউনিট শরীফুল মুস্তাফিজ ভালো করছে, তানজিম সাকিব ভালো করছেন, আপনাদের কি মনে হচ্ছে যে না পেস ইউনিটে নিয়ে আর কতটুকু আশা করা যায়? না দেখুন, বাংলাদেশের অ্যাট দিস মোমেন্ট যে সাফল্যগুলো হচ্ছে, এটা আমাদের পেস ইউনিটের একটা বেশ বড় অবদান রয়েছে। যারা পারফর্ম করছে তারা তো করছে, বাট আমি যদি এখন দেখি, আমরা একটা সময় স্পিন নির্ভর দল ছিলাম, এখন দেখা যায় যে আমাদের 10-12 জনের একটা সলিড পুল, ফাস্ট বোলিং পুল রয়েছে। এইটা কিন্তু একদিনে হয় নাই, বাংলাদেশ গত 2 বছর ধরে ন্যাশনাল লিগ ক্রিকেটে 6-8 mm গ্রাস প্রমোট করছে, পাশাপাশি ডিউক বলটা ইন্ট্রোডিউস করেছে। এই কারণে দেখা যায় যে প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ম্যাচে 4 জন করে সিমার খেলছে, 4 জন সিমার মানে ডেইলি 80 ওভার বোলিং করা, স্পিনারদের সেই বোলিং করার সুযোগটা কমে গিয়েছে। আবার ভালো বোলিং করলে স্পিনাররা উইকেট পাচ্ছে, তো এই কারণেই কিন্তু পেস বোলিং পুলটা তৈরি হয়েছে এবং আমরা আশা করি আমরা ভবিষ্যতে এবং স্ট্রং একটা ফাস্ট বোলিং ইউনিট নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো এবং বড় বড় যে আসরগুলো সেখানে ডমিনেট করতে পারবো ইনশাল্লাহ। হাফিজ ভাই, বোলিং এর কথা যদি বলি, রিশাদ ভালো করছে, লেগ স্পিনার, বাংলাদেশ দলে যে একটা লেগ স্পিনারের ঘাটতি ছিল সেটা মনে হচ্ছে কি পূরণ হচ্ছে কিনা সামনে? দেখুন, ইটস টু আর্লি টু সে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড লেগ স্পিনারদের প্রমোট করছে, এখন ইটস আপ টু দ্য প্লেয়ার্স তারা সেই সুযোগটাকে গ্র্যাব করবে কি করবে না। রিশাদ স্টার্ট ভালো হয়েছে, আমরা চাই ও কন্টিনিউ করুক ভালো মতো। হাফিজ ভাই, এই সফরের সাকিব নেই, তামিম নেই, সিনিয়র ক্রিকেটার অনেক নেই, তারপর তারুণ্য নির্ভর দল নিয়ে শান্ত যে শুরুটা করেছে, বাংলাদেশ দলে এই তারুণ্য নির্ভর দলটার থেকে মানে কি নতুন দিনের শুরু হলো কি না? দেখুন, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ বাংলাদেশকে অনেকদিন পারফর্ম করেছে এবং বাংলাদেশ দলকে একটা পর্যায়ে নিয়ে চলে গিয়েছে, ওনারা চিরজীবন খেলতে পারবেন না। সো পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের দায়িত্ব বাংলাদেশ টিমকে এগিয়ে নিয়ে যাবো এবং তারা কাজটা খুব ভালো মতোই করছে আমি মনে করি। থ্যাংক ইউ।